ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते गुरुदेवाय, ॐ नमो भगवते शिशु अनंताय। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। जय शिशु अनंत राजा राम, जय सत्य सनातन कल की राम। परम आराध्य परम प्रेममय चिन्मय चिदिघन चिदानंद रूपी प्रातस्मरणीय गुरुदेव विश्वप्रेमी बलियांकर अभयचरणारविंद्रिय सेवक प्रणाम निवेदन करुचि। अगणित श्रोताबंधु मानंकु अगणित ज्ञानी गुणी मानंकु ए सेवक प्रणाम निवेदन करुचि। जेउ जगतर नाथ जगन्नाथंकर आशीत आमे समस्ते, कारण से होचन जगतर नाथ जहांकर नाम होउचि जगन्नाथ। ସେଇ ଅନାଥର ନାଥ ସେ ଭକ୍ତ ବତ୍ସ ଦୀନବାନ୍ଧବ, ସେଇ ଦୀନବାନ୍ଧବଙ୍କର ଆମେ ହେଉଛନ୍ତି ଜଣେ ଜଣେ ସମସ୍ତେ ଜଣେ ଜଣେ ସେବକ। ସେ ସେବକ ହିସାବରୁ ଆମ ଭାଗବତ କହୁଛନ୍ତି କହଇ ଜଗନ୍ନାଥ ଦାସ। ସେଦିନର ମନେଇସା ହଉ ଯେତେବେଳେ କହୁଛନ୍ତି ଯେ ଦେଖ ଯେଉଁ ଭାଗବତ ତୁମେ ଲେଖିଛ, ଯେଉଁ ଜଗନ୍ନାଥଙ୍କ କୃପାରୁ ଲେଖିଛ, ସେ ଭାଗବତ କେବଳ ତୁମର କେବଳ ମୋର ନୁହଁ, ଏ ଭାଗବତ ଓଡ଼ିଶାର କୋଣେ କୋଣେ ପ୍ରଚାରିତ ହେବ, ପ୍ରସାରିତ ହେବ। ହାତ ଯୋଡ଼ି ଦେଉଛନ୍ତି ଜଗନ୍ନାଥ ଦାସ ଏବଂ ମନେଇସା ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି, ତୁମେ ପନିପରିବା ସବୁ ପକେଇଥିଲେ ମଧ୍ୟ ଟିକେ ଲୁଣ ପକେଇ ନଥିଲେ, ସେ ଲୁଣଟା ହେଉଛି କ'ଣ ନା ଭାବ ଏବଂ ବିଶ୍ୱାସ। ଆଜି ସଂସାରରେ ପ୍ରତିଟି ପରିବାର ଠାରୁ ଆଧ୍ୟାତ୍ମିକ ରାଜ୍ୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତିଟି କ୍ଷେତ୍ରରେ ବିଶ୍ୱାସ ଏବଂ ଭକ୍ତି ହିଁ ଚାଲିଛି। ଆଉ କହିଥିଲେ କ'ଣ ନା ଜଗନ୍ନାଥ ଦାସ, କହିଲେ ଜଗନ୍ନାଥ ଦାସ କେବଳ ତମେ ନୁହଁ, ଇଏ ସାରା ସଂସାରର ସମସ୍ତେ ହେଉଛନ୍ତି ତାଙ୍କରି ଦାସ। ଜଣେ ଆଜି ଭଗବାନଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରୁନାହିଁ, ଜଣେ ଆଜି ତାଙ୍କୁ ଯଦି କୁହାଯିବ ତୁମେ ସେ ଯୌବନ ଉଦ୍ଦାମତାରେ କହିବ ନା, କିନ୍ତୁ ଏମିତି ଏକ ସମୟ ଆସିବ ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିବାକୁ ପଡ଼ିବ ଯେ କେହି ଜଣେ ଭଗବାନ ଅଛନ୍ତି, ଭରସା କରିବାକୁ ପଡ଼ିବ। ଏଇ ଭରସାରେ ଏଇ ଆନନ୍ଦରେ ଏଇ ଭାବରେ
এই প্রেমরে যদি মনুষ্যর চিন্তন ন রহিব তবে মনুষ্য ভিতরে শৃঙ্খলাতা মধ্য সৃষ্টি হব না। আমি জানিপারুনু কেতবেলে আম শরীর ভিতরে ক্যান্সার রোগ আসিকি পৌঁছি যাচ্ছি, কেতবেলে আম ভিতরে হার্ট আটাক রোগ আসিকি পৌঁছি যাচ্ছি, কেতবেলে লিভর কিডনি ডায়াবেটিস। কিন্তু মানুষ প্রতিদিন খাওছি, পিউছি, বসুছি, বুলুছি, খেলুছি, হসুছি, সব কার্য করুছি, কিন্তু এমিতি এক সময় আসিকি পৌঁছি যাচ্ছি যা ফলরে কি সে মধ্য নিজে নিরুপায় হয়ে যাচ্ছি, নিজে মধ্য চারিআড়ু চাহুছি আরে মতে এই রোগ হয়ে যাইছি। কেতবেলে কোন ঘটিব তা কাহারি হাতরে নাহি, যেতেবেলে যাহা ঘটে বা ঘটিব কাহারি হাতরে নাহি, ইয়ে কেতবেলে কোন ঘটিব সে কা হাতরে নাহি, না সে মো হাতরে অছি, না সে আপনার হাতরে অছি, আম কা হাতরে অছি, আমি এই কথা জানিপারি না। যেতবেলে যা ঘটে বা ঘটিব কাহারি হাতরে নাই রে বাবু, কেতবেলে কোন ঘটিব সে কা হাতরে নাহি। কিন্তু আমি যেভাবে ভাবরে ধনকু সঞ্চয় করুছে, আমি যেভাবে ভাবরে আমার প্রতিষ্ঠাকু সঞ্চয় করুছে, আমি সব কিছু সঞ্চয় করুছে, কিন্তু এ শরীর ভিতরে রোগ, এ শরীর ভিতরে থিবা বৈরাগ্য সে তাঙ্ক উপরে নির্ভর করুছি। সেইথিপাই কুহাইছি তুমি যেউঠি থাও না কাহিঁ, তুমি তাঙ্করি শরণ নিও, তাঙ্করি ভাবরে, তাঙ্করি প্রেমরে মজি যাও। যদি তুমি তাঙ্ক প্রেমরে ন মজিব, তাঙ্ক ভাবরে ন মজিব, তেবে তুমি মধ্য উপলব্ধি করি পারিব নাহি। সেইথিপাই সে হচ্ছে ভাব সেই ভাব বিহীন দিয়া ঠাকুরঙ্ক সহিত ভাবকু যোড়, প্রেমকু যোড়। ভাগবতরে আমি অনেক কথা শ্রবণ করিলে ভগবান কৃষ্ণ যে লীলাময় সে লীলা করিছেন, এ লীলা করু করু সে দেখুছন্তি যে লোকমানঙ্ক ভিতরে কোন চিন্তন রয়েছে, কোন ভাবনা রয়েছে। জরাসন্ধ বলে জনে রাজা ছিলে, যে কংসঙ্কর শ্বশুর হিসাবরে হেবে, যাহঙ্কর কন্যাঙ্কু কংস বিবাহ হইছিলে, এ কংসঙ্কর যেহেতু শত্রু থিলে ভগবান কৃষ্ণ, কৃষ্ণ যেহেতু কংসকু মারিথিলে মানে বদ্ধ করিথিলে, মুক্তি দেইথিলে, মো জয়ীকি কাহিঁকি মারিছন্তি বলি ইঙ্ক মন ভিতরে ক্রোধ অছি, মো জয়ীকি কাহিঁকি মাইলে, জরাসন্ধঙ্ক মনরে ক্রোধ অছি। থরে নুহ অধে নুহ ১৮ থর আক্রমণ করিছন্তি ভগবান কৃষ্ণঙ্কু। আমি যেকোনো পরিস্থিতি দেখিবা থর করে ভগবান কৃষ্ণ তাকে মারি দিয়ে না, তাঁকু সুদর্শন চক্র ছাড়িদেবে, কিন্তু যে ১৮ থর আক্রমণ করা পরে মধ্যে ভগবান কাহিঁকি তাপরে বি লুচুছন্তি, ইয়ে হচ্ছে সবুঠার বড় প্রশ্ন। এটি মানবীয় লীলা করিবা পাই আসছন্তি, এবং এ মানবীয় লীলা ভিতরে প্রভু জানিছন্তি এ জরাসন্ধকু কিয়ে মারিব। জরাসন্ধ গোটে নুহ অধে নুহ অনেক রাজা মানুষ নিয়ে বন্দী করি রাখিছেন, এ রাজা মানে বন্দী শালার থাকা বেড়ে সমস্ত ভগবান ডাকুছেন,
ଯେମିତି ଆମେ ଜାଣିଲେ ଯେ ନରକାସୁରଙ୍କ ପାଖରୁ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯାଇକି ଉଦ୍ଧାର କଲେ ସେ ଗୋପୀମାନଙ୍କୁ। ଆମେ ଏକଥା ଶୁଣିଲେ ରାଜକନ୍ୟା ଯାହାଙ୍କୁ ଗୋପୀ ବୋଲି କୁହାଯାଉଥିଲା ସେ ରାଜକନ୍ୟା ମାନଙ୍କୁ ଭଗବାନ କୃଷ୍ଣ ନରକାସୁରକୁ ମାରିକି ଉଦ୍ଧାର କରିଛନ୍ତି। ସେମାନଙ୍କୁ 1600 କିଏ କହୁଛନ୍ତି 16,000 ତ ସେଇଭଳି ରାଜକନ୍ୟା ମାନଙ୍କୁ ନରକାସୁର ନେଇଯାଇଥିଲେ। ନରକାସୁରଙ୍କ ଠାରୁ ସେ କନ୍ୟାମାନଙ୍କୁ ବଞ୍ଚେଇଲେ ଏବଂ ସେମାନେ ସମସ୍ତେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କୁ ସ୍ୱାମୀ ବୋଲି ଗ୍ରହଣ କଲେ। ସେତେବେଳେ ରାଜାଙ୍କୁ ସ୍ୱାମୀ ବୋଲି କୁହାଯାଉଥିଲା। ଆମର ଆପଣ ହେଉଛନ୍ତି ସ୍ୱାମୀ, ମଣିମା, ରାଜା ଏହିଭଳି ଭାବରେ ସମ୍ବୋଧନ କରାଯାଉଥିଲା। ଯଦି ତାଙ୍କୁ ବଞ୍ଚେଇଲେ, ଯିଏ ଯାହାକୁ ବଞ୍ଚେଇବ ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କୁ ତ ତାଙ୍କ ଆଗରେ ହାତ ଯୋଡ଼ିବେ, ତାଙ୍କୁ ସ୍ୱାମୀ ବୋଲି ମନେ କରିବେ। ଯେମିତି ଆମେ ସମସ୍ତେ କହୁ ଯେ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବ ତୁମେ, ଆମେ ବି କହୁଛୁ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବ ତୁମେ, ଆମେ ବି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସ୍ୱାମୀ ବୋଲି ଭାବୁଛେ। ଇଏ ଗଲେ ଗୋଟେ କଥା। ତେବେ ରାଜକନ୍ୟାମାନେ ରାକ୍ଷସଙ୍କର ବନ୍ଦୀଶାଳା ଭିତରେ ରହିଥିଲେ, କିନ୍ତୁ ଏବେ ବର୍ତ୍ତମାନ ରାଜାମାନେ ବନ୍ଦୀଶାଳା ଭିତରେ ଅଛନ୍ତି। ତେବେ କ'ଣ କରାଯିବ? ସେମାନେ ଜାଣିଛନ୍ତି, ରାଜାମାନେ ଜାଣିଛନ୍ତି, ଅନେକ ବନ୍ଦୀ ଆମମାନଙ୍କୁ ବନ୍ଦୀ କରିଛନ୍ତି, ଆମେ କାହାକୁ ଆଉ ପ୍ରାର୍ଥନା କରିବୁ? ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କଲେ, ସେ କୃଷ୍ଣଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କଲେ। ଏଇ ଜଣେ ହିଁ ଅଛନ୍ତି ଯିଏକି ସେଇ ଗୋପନାରୀମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିଥିଲେ, 16,000 କନ୍ୟାଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିଥିଲେ, ସେ ପୁତନା ଶକଟା ବକା ଅଘା ଭଳି ଅସୁରମାନଙ୍କୁ ମୁକ୍ତି ଦେଇଥିଲେ। ଏଇ କୃଷ୍ଣ ହିଁ ଆମର ବ୍ୟାକୁଳତା ବୁଝିପାରିଲେ। ଯେନ ତେନ ପ୍ରକାରଣ ରାଜାମାନେ ବହୁତ ବୁଦ୍ଧିମାନ, ବନ୍ଦୀ ଭିତରେ ଥାଇ ମଧ୍ୟ ସିଏ ଗୋଟେ ଚିଠିଟିଏ ଲେଖିଲେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ପାଖକୁ। ଚିଠି ଲେଖି ଜଣେ ଦୂତଙ୍କୁ ପଠେଇଲେ, ଦୂତ ଜଣକ ଆସିଲେ, ଦୂତ ଆସି କ'ଣ କହୁଛନ୍ତି ଭାଗବତ କହିଲେ, ଭୋନାଥ ଶୁଣ ଭଗବାନ ସଂସାର ଇତି ତୋର ଜନ୍ମ, ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଡ଼ୁଛି ମକରନ୍ଦ, ନାରଦ ମୁନି ଯାହା କହି ତୁ ତାହା ଜାଣୁ ଭାବ ଗ୍ରାହୀ, ଶୁଣନ୍ତୁ ମୁଁ ଆପଣଙ୍କ ଛାମୁରେ, ମୁଁ ଆପଣଙ୍କ ଶରଣରେ ଆସିଛି। ରାଜାମାନେ ବର୍ତ୍ତମାନ ବ୍ୟାକୁଳିତ ହେଇ ସେ ଜରାସନ୍ଧଙ୍କର ପରିସର ଭିତରେ, ଜରାସନ୍ଧଙ୍କର ଆଖି ଆଗରେ, ଜରାସନ୍ଧଙ୍କର ବନ୍ଦୀଶାଳା ଭିତରେ ରହିଛନ୍ତି। ସେଇ ରାଜାମାନେ ଆଜି ଆପଣଙ୍କ ପାଖରେ ଗୋଟିଏ ଭିକ୍ଷା ନିବେଦନ ପଠେଇଛନ୍ତି, ବିନତିର ନିବେଦନ ପଠେଇଛନ୍ତି। ଆପଣ ସେ ଗୁହାରୀ ଟିକେ ଶୁଣନ୍ତୁ,
କାରଣ ଆପଣ ହେଉଛନ୍ତି ନୀଳାମୟ, ଆପଣ ଛଦମ ବେଶ ଲୀଳା କରୁଛନ୍ତି, ଯୋଉ ଲୀଳାକୁ ଏ ସାରା ସଂସାରରେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି। ରାଜାମାନେ ଆପଣଙ୍କ ପାଖରେ ବ୍ୟାକୁଳ ନିବେଦନ ପଠେଇଛନ୍ତି, ଆଉ ଆପଣ 18 ଥର ଖଣ୍ଡେ ହାରିଯାଇକି ନିଜକୁ ଆପଣ କାହିଁକି ଏତେ ଗୁପ୍ତ ରଖୁଛନ୍ତି? ଆପଣ କିଛି ଉପାୟ କରନ୍ତୁ। ଭଗବାନ କୃଷ୍ଣ କହିଲେ, ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଉପାୟ ମୁଁ ତାହେଲେ କ'ଣ କରିବି? ନା, ଆମେ ଜାଣିଛୁ ପ୍ରଭୁ, ନାରଦ ମୁନି ଯାହା କହି ତୁ ତାହା ଜାଣୁ ବାପ ଗ୍ରାହୀ। ନାରଦ ମୁନି କହିଛନ୍ତି ଯେ ଆପଣଙ୍କ ଦ୍ୱାରା ଏଇ କାର୍ଯ୍ୟ ହେଇପାରିବ, ଏଇ କାର୍ଯ୍ୟ କରିବାର ସାମର୍ଥ୍ୟ ଆପଣଙ୍କ ପାଖରେ ହିଁ ଅଛି। ପିତୃ ଭଗିନୀ ସୁତ କର୍ମ ଶରଣ ରକ୍ଷଣ ତ ଧର୍ମ। ପିତୃ ଭଗିନୀ ସୁତ କର୍ମ ଏମାନଙ୍କୁ ରକ୍ଷା କରିବା ହେଉଛି ତୁମର ଧର୍ମ। ତେଣୁ ପ୍ରିୟ ସଜ୍ଜନ, ଆପଣମାନେ ଭାବିବେ ଯେ ଭଗବାନ ଏତେ ଏତେ ବଡ଼ ରାକ୍ଷସମାନଙ୍କୁ ମାରିଲେ, ଏ ରାକ୍ଷସମାନେ କ'ଣ ଭଲ ଖରାପ ଗୁଣ ଥିଲା କ'ଣ? ପୁଣି କିଛି ଭଲ ଗୁଣ ତାହେଲେ ଅଛି ଯାହାଫଳରେ ତାଙ୍କୁ ଭଗବାନ ଦର୍ଶନ ଦେଉଛନ୍ତି? ହଁ, ଭଲ ଗୁଣ ଅଛି। ବଳି ରାକ୍ଷସ ହେଇଥିଲେ ମଧ୍ୟ ସେ ଦାନ କରୁଥିଲେ, ସାଧୁ ସନ୍ଥ ମାନଙ୍କୁ ଦାନ ଦେଉଥିଲେ, ବ୍ରାହ୍ମଣ ମାନଙ୍କୁ ଦାନ ଦେଉଥିଲେ। ଏଠି ଆପଣ ଯଦି ଜରାସନ୍ଧଙ୍କୁ ଦେଖିବେ, ଜରାସନ୍ଧ ପ୍ରତିଦିନ ବ୍ରାହ୍ମଣ ମାନଙ୍କୁ ଦାନ ଦେଉଥିଲେ, ଯିଏ ଯାହା ମାଗୁଥିଲେ ସ୍ନାନ କରିବା ପରେ ଯିଏ ଯାହା ମାଗୁଥିଲେ ତାଙ୍କୁ ଦେଉଥିଲେ। ତାଙ୍କ ଭିତରେ ଦାନ କରିବାର ଏବଂ ପୁଣ୍ୟ କରିବାର ତାଙ୍କ ଭିତରେ ଇଚ୍ଛା ଥିଲା, କିନ୍ତୁ ତାଙ୍କ ଭିତରେ ଥିବା ସେ ପ୍ରବୃତ୍ତି ତାଙ୍କୁ ଭଲ କାମ କରିଦେଉନଥିଲା। ତାଙ୍କ ଭିତରେ ଅହଙ୍କାର ଭଲ କାମ କରିଦେଉନଥିଲା, କିନ୍ତୁ ତାଙ୍କ ଭିତରେ ସେ ଗୁଣ ଅଛି। ଏ ଜରାସନ୍ଧଙ୍କର କଥା ଆଜି ସବୁ ଆଜି କହୁଛନ୍ତି, ତାଙ୍କର ଭଗବାନଙ୍କ ଆଗରେ କହୁଛନ୍ତି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ପାଣ୍ଡୁ ନନ୍ଦନ ଅନୁରାଗେ ଉତ୍ସବ ରାଜସୂୟ ଯଜ୍ଞେ। ଏଇ ପାଣ୍ଡବ ମାନେ ରାଜସୂୟ ଯଜ୍ଞ କରିବେ, ଆପଣ ଚାହିଁଲେ ଏସବୁ କଥା ସମ୍ଭବ ହେଇପାରିବ। ଏମିତି କଥା ନା, ଠିକ ଅଛି, ରାଜସୂୟ ଯଜ୍ଞ କରିବେ। ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ଥ ତିଆରି ହେଇସାରିଛି, ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ଥ ତିଆରି କରିବାରେ ଭଗବାନ କୃଷ୍ଣ ପାଣ୍ଡବମାନଙ୍କୁ ସହଯୋଗ କରିଛନ୍ତି। ପାଣ୍ଡବମାନଙ୍କ ମନ ଭିତରେ ଯେଉଁ ଭୟ ଥିଲା ଯେ ଆମେ ପାରିବୁ କି ନାହିଁ, ଯେହେତୁ ତାଙ୍କ ପାଖରେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ଭିତରେ ପାରିବା ପୁଣିଆ ବଢ଼ିଯାଇଛି। ସେ ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ଥକୁ ଏମିତି କରିଛନ୍ତି, ସତରେ ଯେମିତି ସ୍ୱର୍ଗର ଇନ୍ଦ୍ରଙ୍କର ଯେମିତି ରହିବା ସ୍ଥଳୀ ସେଇଭଳି ହେଇଯାଇଛି। କୌରବମାନଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କରିଛନ୍ତି, ପ୍ରତିଟି ରାଜାମାନଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କରିବେ। ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କର ଶରଣ ବସିଛନ୍ତି, ପାଣ୍ଡବମାନେ ପଚାରୁଛନ୍ତି, ଯୁଧିଷ୍ଠିର ଧର୍ମରାଜା ପଚାରୁଛନ୍ତି। ଆଜି ମା କୁନ୍ତୀ କହିଛନ୍ତି ଯୁଧିଷ୍ଠିର, ତୁମେ କୃଷ୍ଣଙ୍କୁ ପଚାର ଆମେ କେମିତି ଏ ଘର ପ୍ରତିଷ୍ଠା କରିବା, ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ଥ ପ୍ରସ୍ଥକୁ ପ୍ରତିଷ୍ଠା କେମିତି କରିବା, ଆମେ ଆଜି ରାଜସୂୟ ଯଜ୍ଞ ଆମେ କେମିତି କରିବା, ତାହେଲେ କୁହନ୍ତୁ ଆମେ କେମିତି କରିବା? ନା, କୃଷ୍ଣ ହିଁ କହିପାରିବେ। ଆଜି କୃଷ୍ଣଙ୍କ ପାଖରେ କହିଛନ୍ତି, ଏବଂ କୃଷ୍ଣଙ୍କ ପାଖରେ ଯେବେ କହିଛନ୍ତି, କୃଷ୍ଣ କହିଲେ ନିଶ୍ଚୟ ରାଜସୂୟ ଯଜ୍ଞ ହେବ। ସେତେବେଳେ ଭଗବାନ କୃଷ୍ଣ ମନେ ପକାଇଲେ ସେ ଦୂତଙ୍କର କଥା, ଯେଉଁ ଦୂତଙ୍କୁ ଜରାସନ୍ଧଙ୍କ ପାଖରେ ଥିବା ରାଜାମାନେ ବନ୍ଦୀ ହେଇକି ଥିବା ରାଜାମାନଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରେରିତ ସେ ଦୂତ ହିଁ କହିଥିଲା ଯେଉଁ କଥାଟି, କ'ଣ ନା, ପାଣ୍ଡୁ ନନ୍ଦନ ଅନୁରାଗେ ଉତ୍ସବ ରାଜସୂୟ ଯଜ୍ଞେ। ପ୍ରଭୁ ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟଟି କରିବେ,
পাণ্ডু নন্দন অনুরাগে উৎসব রাজস্বে যজ্ঞে হইব দ্বারা সন্দেহত এবেনি কার্য মরমত রাজস্বীয় যজ্ঞ হব এবং জরাসন্ধঙ্কর মৃত্যু ঘটিব এবং জরাসন্ধঙ্কর মৃত্যু ঘটিবা পরে জরাসন্ধঙ্ক পাখে যেতে রাজা থাকবে সমস্তে আসবে সেমানে রাজস্বীয় যজ্ঞের রাজা বলে সম্রাট বলে ঘোষণা করিবে মানিবে এই রাজা মানে আোহর যশ বঞ্চিথিব রাজার দুঃখ ইয়ে তুম যশ ভগবান তুম যশ কোণ না সবু রাজা পাখে থাকব আর রাজাঙ্কর সব দুঃখ নাশ হব যে জরাসন্ধ দিগ্বিজয় করা বাহারি সমস্ত মারিচার সেই জরাসন্ধঙ্কর হত হেলা পরে আপনার কীর্তি বড়ব জরাসন্ধঙ্কর বীরপণ কোণ তাহলে সংসারে কি জাণু বা না জাণু তাঁকর বীরপণ আপন হি জাঁচান আপন হি ইার নিরাকরণ করে পারিবে ভগবান শুনে খুশি হয়ে গেলে কে আচ্ছা আচ্ছা বহুত ভাল কথা তাহলে ই তাহলে বহুত সুন্দর কথা তাহলে সেই কথা করিবা কাহিকি না জরাসন্ধর সহস্র হাতির বল যাহা জরাসন্ধঙ্কর বল সেয়া আর ইয়ে জরা নামক রাক্ষসীর আশীর্বাদ মধ্যে জরাসন্ধ প্রায় প্রাপ্ত হয়েছে তার মৃত্যুর অভেদ জ্ঞান কাহা পাখে নাই কেবল অছি জনক পাখে সে হচ্ছে কৃষ্ণ পাখে এণু বিষম কর্ম তার ক্ষেত্রিঙ্গ মধ্যে বলিয়ার ইয়ে কর্ম ইয়ার বলিয়ার তাপরে ভাগবত কোণ কুচুন কে নুহতি যুধে সম সমরে সম একা ভীম গোবিন্দ 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 পরু গড়ুছি মকর অবশ্য ভীম মাল যুধে মারি পঘোর রণ মধে গোবিন্দ 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 ব্রাহ্মণ বেত হই ভীম অর্জুন সঙ্গে তুই গোবিন্দ 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 পদু করুচি মকর ভিক্ষু করুপে যজ্ঞ দ্বারে মাগি গলে না পঞ্চি গলে ভীমঙ্গ পাখে পঞ্চি গলে পাণ্ডব মঙ্গল পঞ্চি গলে কথা শুনলা পরে তাহলে দেখ রাজস্বীয় যজ্ঞ হব আভি এক বলিয়ার বলবান মারিয়া বড় ছোট কথা নুহ ইয়ে জরাসন্ধ মারিয়া পরে হি আমি অনেক রাজা পাইবা আমি কাহি এ রাজ্যকু যা সে রাজ্যকু যা বুলি 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 করিয়া আমি তো রাজ্যের সব জরাসন্ধঙ্কর বন্দীরে থাকা রাজা মানুষ মুকুড়ে দেওয়া আমি একাথরক সহস্র রাজা মানুষ পাইবা সহস্র রাজা মানুষ সমর্থন মধ্যে পাইবা কাহি না সে রাজা মানুষ অপমানিত হয়েকি লাঞ্ছিত হয়েকি সে বন্দী চাল ভিতরে অছি তাহলে ভালো হল তাহলে কম করা হব না সেয়া করা কেমিতি যা ভীম অর্জুন ভগবান কৃষ্ণ তিনজন গলে ব্রাহ্মণ বেশরে যাবে সেতবে ভগবান কৃষ্ণ কে না ব্রাহ্মণ বেশরে যাবে ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন ভীম অর্জুন ভগবান কৃষ্ণ সহিত ভীম অর্জুন চালিছেন ব্রাহ্মণ বেশরে চালি চালি যাচ্ছেন জরাসন্ধঙ্ক রাজ্যকু জরাসন্ধঙ্ক পাখে পৌঁছিবে তেমনি প্রিয় সজ্জন পৌঁছিয়া পরে কোণ ঘটব আসন্তকাল সকাল ছ ঘটিকার শ্রবণ করা সেতবে পর্যন্ত আমীবনকু আমসারকু এবং আমারক হসাই আমি আনন্দের গাই উঠবা শ্রীকৃষ্ণ নন্দলা বাল গোপাল শ্রীকৃষ্ণ নন্দলা বাল গোপাল শ্রীকৃষ্ণ নন্দলা বাল গোপাল শ্রীকৃষ্ণ নন্দলা বাল গোপাল যশোদানন্দ নমুরলিওয়ালা যশোদানন্দ নমুরলিওয়ালা যশোদ
कृष्ण नंद लाला बाल गोपाला श्री कृष्ण नंद लाला बाल गोपाला श्री कृष्ण नंद लाला बाल